গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সাবধান আছো, অসুস্থ আছো। আর তো আজকে হচ্ছে ঈদ, তো এই ঈদ আর হেনানি তানানি চলছে, মোটামুটি ঈদের ছুটি, তোমাদের দাদাভাইদেরও ছুটি। আর এই ছুটি ছাড়ার দিনে আজকে পড়েছে আমার মাথা কষা, মানে এই জামা কাপড় চেঞ্জ করা, বুঝতেই পারছো, সেটা আর খুলে বললাম না ডিটেলসে। সব থেকে বিরক্ত লাগছে কোল বালিশের ওয়ার পাল্টানো, তো এত বিরক্ত লাগছে, এত লেজি বানা লাগছে। ভিডিওটা যখন এডিট করছি দেখছি 35 মিনিট হয়ে গেছে ভিডিওটা, সেখানে আমি 3 থেকে 4 মিনিট করলাম ভিডিওটা এডিট করে, ঠিক আছে। তো এই যে তোমরা দাদা ভাইয়ের ফোনটা নিয়ে একটু ভাবলাম গান চালাই, তাহলে যদি একটু এনার্জি লাগে। তোমরা তো জানো আমি গান শুনতে ভীষণ ভালোবাসি, আমি অবসর সময় যতক্ষণ আমার ফাঁকা থাকে ততক্ষণ আমি কিন্তু গানই শুনতে থাকি, ঠিক আছে, সারাক্ষণ এটা আমার সবসময় চলছে। যাই হোক, তো গান শুনতে শুনতেই আমি ভাবলাম না কাজটা করলে একটু এনার্জি লাগবে, কিন্তু হলে কী হবে, ও বাবা, ওই দেখো না, দেখো না, শুয়ে পড়েছি তারপাশ করে ময়না আবার শুয়ে পড়ার সাথে সাথে দেখি ঘাট টিপতে শুরু করে দিয়েছে, মানে ময়না হচ্ছে, আমি কী আর বলবো, আর তো কী বলবো, ওকে আর কিছু বলার নেই। বলছে বোধহয় এটা তোমার ঘাটটা টিপে দিই, দেখো তোমার একটু ভালো লাগবে। আমি আর টিপে দাও তাহলে, টিপে দিচ্ছ যখন, যাই হোক, একটু টিপে টিপে দিলে বলো, ওটো ওটো নাও নাও তোলো, আমি কাছাকাছি করতে যাবো। আমি আবার ওকে বকলাম, আর দেখো দুজনে মিলে ভ্যাঁ মানে হাসছি, মানে আমার এত বিরক্ত লাগছে, আমি একটা করে বালিশের ওয়ার খুলছি আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি। আর আমার সব থেকে বিরক্ত লাগে যে কোলবালিশের ওয়ার পড়াতে, মানে এত বিরক্ত লাগে, আমার মনে হয় সব থেকে অ্যালার্জির কাজ হচ্ছে এটা। আর আমার যে কাজটা করতে ভালো লাগে না সেই কাজটা করতে গিয়ে না আমার মাথা চুলগুলো মানে ছিঁড়ে যাবে। তো কিছু কিছু কাজ আমার আছে সেগুলো করতে আমি ভীষণ লেজি, আমি কিন্তু ভীষণ লেজি ছিলাম একটা সময়, এখন আমি পরিস্থিতির চাপে পড়ে এত কাজ করি, কিন্তু আমি একটা সময় যা লেজি ছিলাম, বাপের জন্মে তো নিজের জামাকাপড় কোনো দিন ধুয়ে পরিনি, নিজের যে মানে চানটা আমার মাসিরা করেই দিত, হ্যাঁ, জুতোর ফিতেটা স্কুলে যাবো আমার মামা বেঁধে দেবে, আমার গলার টাইটটা আমার মামা বেঁধে দেবে, ঠিক আছে, বিকেলবেলায় স্কুল থেকে আসবো আমার মাসি ভাত খাইয়ে দেবে, মানে এরকম। আমি আর আমার মাসি এক স্কুলে পড়তাম, এক ক্লাস উঁচু নিচুতে, ও এক ক্লাস নিচুতে পড়তো, আমি এক ক্লাস উঁচুতে পড়তাম। তো যাই হোক, সেই লেজিপানা ভাবটা কিন্তু এখনও রয়ে গেছে। অথচ মাসিরা এত কিছু করে দিত, আর আমার মা যখন করে দিত তখন আমার মা কী বলতো, তো মাসিরা সবই করে দিত, আর মা যখন করে দিত তখন আমার মাসিরা বলতো শেষ দি, তুই কিন্তু মেয়েটাকে নষ্ট করে দিচ্ছিস। মানে আমি জীবনে আমার জামাকাপড় কোনো দিন জান করে মেলা কি জিনিস তোলা কি জিনিস বাপের জন্মে করিনি, যাই হোক করিনি, কী হবে, বাপের একটাই মাত্র মেয়ে, মামাদেরও লাড্ডি ছিলাম, মাসিদেরও লাড্ডি ছিলাম, মোটামুটি কোনো দিন নিজের হাতে ভাত মেখেও খেতে হয়নি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, স্নান মাথায় শ্যাম্পু করবো মাথায়, সপ্তাহে একদিন মাসিরা রবিবার ছুটি থাকতো, দুটোকে নিয়ে বাথরুমে ঢুকে দুটোরে ঝুটি ধরে ধরে শ্যাম্পু করে চুল শুকিয়ে বেঁধে দিত চুলে, এরকম ব্যাপার ছিল, এত আদরের ছিলাম। সে আদর এখন কোথায় আছে? আদর আছে এখনও, মিথ্যা কথা বলবো না, কিন্তু সেই যে যত্ন, সেই যে মানে কী বলবো, ওই আলগানো ভাবটা তো এখনও নেই। আর তবে এখনও মাসিরা প্রচণ্ড ভালোবাসে, কী বলবো, ভালোবাসা মানে কী বলবো, আমাকে বলার মানে ভাষা নেই, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যাই হোক, ওই যে কাজটা করতে ভালো লাগে না সেই কাজটা আমার কোনো দিনই ভালো লাগে না, কিন্তু বাধ্যতামূলক করতেই হবে, আমার বালিশের ওয়ার কে পাল্টাবে। তো যাই হোক, পাল্টে দিলাম অনেক কষ্ট করে, মানে মনের মধ্যে অনেক চাপ নিয়ে, অনেক বড় দেখলাম 35 মিনিট হয়ে গেছিলো ভিডিও, সেটাকে এডিটিং করে ছোটোখাটো করে দিলাম। আর এই যে চাদর আমার পাল্টাবো, এবার চাদর আমার বোন আমাকে আসলেই বকে, হ্যাঁ রে দিদি, তোর যখনই দেখি আসে তোর চাদর দুটো দিকে আলাদা আলাদা, চাদর আলাদা তোর বালিশের ওয়ার আলাদা, কেন রে, তো তোর সেটের জিনিস। আমি চি চাদর যেন রোজই পেটে রেখে দিতে পারি তোমার বোন বোনজির জন্য, যা খাবে বিছানার মধ্যে নিয়ে উঠবে আর চাদরের মধ্যে লাগাবে, মানে এই হলুদ চাদরটাতে যে কত জায়গায় ও কালো কালো দাগ করেছে, আঙুর খেয়ে বেদানা খেয়ে তোমরা চিন্তা করো, খাবে তো না, দুটো চারটে খাবে, খেয়ে বাটি ধরে দিয়ে চলে আসবে, আর এদিকে চাদরগুলো নষ্ট, তো এরকমভাবে চলছে। আর এই যে লাল চাদরটা পেতে পেলাম, কিন্তু আমার একদম ভালো লাগে না, এত ডিপ কালারের চাদর পাততে কিচ্ছু করার নেই, একটা সময় প্রচুর সাদা চাদর পেতেছি, আমার সোনা আমার বড় হোক, তখন আমি আবার সাদা সাদা চাদর পাতবো। এই যে এত কাজ করেছি যে ঢপাস হয়ে গেছি, ময়না আবার টেনে তুলেও দিল, তো চলো দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং, তো সামনাসামনি তোমাদেরকে জানো আমি একবার গুড মর্নিং বলি, এখন বাজে 10:15। যাই হোক, ব্লগ শুরু করেছি অনেকক্ষণ আগে, ল্যাত খেয়ে খেয়ে ব্লগ শুরু করলাম, সে যখন ভয়েস দেবো তখন দেখো কেমন হাসো তোমরা কথাগুলো বলবে, ঠিক আছে, এখন আর বলবো না। আজকে ঈদ, তো তোমরা যারা যারা আছো তাদেরকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা, ঠিক আছে। তো আজকে তো দুই ভাইয়ের ছুটি, দুই কর্তার ছুটি, তো রান্নাবান্না হবে আজকে, সব মাছের ওপর থেকে পনিরের ওপর থেকে হবে, আর কালকে রবিবার সানডে, তো কালকের ফান্ডে অন্য রকমের কিছু হবে। আজকে দেখা যাক কী করি, রান্না করবো কাতলা মাছ, কাচকি মাছ এনেছে, ঠিক আছে, পাখা চলছে, কথাটা কী হচ্ছে জানি না, কাচকি মাছ এনেছে, চিংড়ি এনেছে, ঠিক আছে, তো চিংড়িটা আজকে করবো না। আর তোমাদের দাদাভাই বলেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবে, তো সেটা করবো। লুচি মা কিছুটা ভেজেছিল জলখাবারে, আমি কিছুটা ভেজে দিয়ে আসলাম, আমি এখনও জলখাবার খাবো না, লুচি তো প্রশ্রয় নিয়ে খাবার, এক গ্লাস ছাতু লেবু দিয়ে এগুলো খেয়ে নেবো, আমার জলখাবার হয়ে যাবে। আর হচ্ছে কি বলে, সোনামা গেছে পড়তে, এখনও আসেনি, আজকে ছুটির দিন ঘুমাবো কি, সোনামায়ের পর আর কোনো ইয়ে নেই, স্কোপ নেই ঘুমাবার, ঠিক আছে। তো ল্যাত খেয়ে ভিডিওটা আরম্ভ করেছি, কেন বলছি আজকে আমার ভালো লাগছে না, ঠিক আছে। তো যাই হোক, ভালো খবর হচ্ছে আমার বান্ধবীকে ছেড়ে দেবে আজকে 10:30-10:30 মধ্যে বাড়ি আসবে, সন্ধেবেলা দিদি মানে আরেকজন আর আমি দুজনে মিলে যাবো, সাথে একটু দেখা করে আসবো।
তো এটাই হচ্ছে মধ্যে কথা। রান্নাঘরে গেছিলাম, লুচি টুচি করে দিয়ে এসেছি, ওরা জলখাবার খাচ্ছে, তোমরা দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে, চা ফা করে দিয়েছি। এখন যাবো রান্না বান্না বসাবো, মাথায় শ্যাম্পু করবো, মাথায় তেল দিয়ে দেখতেই পেয়েছো মাথা একেবারে সাতচুনি বই মতো একটা বিরাট খপ, মানে ওপরে একদম যত পেরেছি টেনে একটা, এখানে তুললে ভালো হতো, তুমি এখানে আর তুলতে পারলাম না, ঠিক আছে? তো যাই তুলে দিয়েছি, তো চলো যাওয়া যাক রান্নাঘরে, কী রান্না বান্না করছি তোমাদেরকে দেখাবো। রান্নাঘরে চলে এসেছি, কিছুটা বাসন ছিল মেজে নিয়েছি, আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে, কি যে একটা করছিলাম ছাতা, ওই যে বলতে বলতে না আমি ভুলে যাই, ঠিক আছে, পনির করবো, পনিরটা তো তোমাদেরকে দেখিয়েছি, আর এটা বোধ হয় সেই কী বলে চুনো মাছ করছি, হ্যাঁ ঠিকই, চুনো মাছ করবো বলে মশলা কষাচ্ছি, আর কাতলা মাছ ভেজে নিয়েছি। তো অল্প করে সবজি দিয়ে কাঁচা মাছ করেছিলাম, কাতলা মাছ করেছিলাম, আর পনিরটা করেছি একটু অন্যভাবে ছেলে মেয়েদের জন্য, পনিরটা একটু নিচে স্টিম দিতে বসিয়েও দিয়েছি, আর ওটা হচ্ছে তোমার কাজকে চুনো করবো, তার জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্নাবান্না, রান্নাবান্না তো তোমাদেরকে একবার দেখাবো রান্না করার পরে, আর পাশে যেন কি একটা মাসিমার বোধ হয় মাছের ঝোল করছিলাম, সেটাই হয়তো হবে, তো আমি যখন রান্না দেখাবো তোমরা তো অবশ্যই দেখতেই পাবে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমার রান্নাবান্না তো হয়েই গেছে, তোমাদেরকে দেখিয়ে নি একবার, এটা হচ্ছে উচ্ছে তরকারি, তেঁতুল তরকারি, ঠিক আছে? এখানে যে চুনো মাছ মানে কাচকি মাছ, কাচকি চুনো, আর আছে পেঁপে আলু পটল আর ঝিঙে দিয়ে মাছের ঝোল পাতলা পাতলা করে, গোলমরিচ দিয়ে, আর কী করেছি ভুলে গেছি নিজে, আর এখানে আছে পনির ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে পনির, ঠিক আছে? কাসুরি মেথি মেথি দিয়েছি, তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি, আর মধ্যে দিয়েছিলাম হচ্ছে চালমগজ বাটা, কাজু বাদাম খুঁজে পাইনি, একটু কিশমিশ বেটে দিয়েছি, তো এটা দিয়ে একটা ছেলে মেয়েদের জন্য করলাম এটা, ঠিক আছে? আজকের মেনু হচ্ছে এই আর কিছু না, গ্যাস টাস মুছে পরিষ্কার হয়ে গেছে, বাসন বাসন যা ছিল যা মাজাবুড়ি হয়ে গেছে, আর যাবো চা নেই। তো এখন বাজে হচ্ছে 10:20, তোমরা আবার হেসো না আমার 10:20 শুনে, ঠিক আছে? কারণ আজকে সেই দুপুরবেলা রান্নাবান্না দেখাবার পরে তোমাদের সামনে আর আসিনি, স্নান করে এসেছি, তখন 2 বেজে গেছে, যেহেতু মাথায় সাবান টাবান দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছিলো, তো চান টান করে এসে তারপরে চুল শোকানোর ব্যাপার আছে, চুল শোকাচ্ছিলাম, তারপরে মা ডাকলো খেতে, খাওয়া দাওয়ার পরে খেয়েছি কি বলো তো দুপুরবেলা, কালকের পান্তা ছিল, সেই পান্তা তো ভাত ছিল এইটুকু, আর জল ছিল 1/2 বাটি, সেটা খেয়ে দুপুরবেলা দিয়েছি বাম্পার ঘুম, টকটক হয়েছে, পান্তা পাত্তা খেয়েছি, আ কী দারুণ লেগেছে, দুপুরবেলা মাছ টাছ কিচ্ছু খাইনি, এখন রাত্রেবেলা আমি মানে আজকে মানে 4 মাস বাদে রাত্রেবেলা মানে এইটুকু ভাত, মানে আমার ভালো লাগছে না, যেহেতু রাত্রিটা ভাত খাই না, আর একবেলা করে ওইটুকু ভাত খাই, মানে আমি ভাতটা খাচ্ছি ঠিকই দুগাল, আমার আর ভাতটা ঢুকছে না, এবার নিয়ে নিয়েছি পাতে, মাকে বললাম মা মাছটা আছে, মা বলছে না মাছটা খাও, মা বকছে, বলছে বেলা তুমি পান্তা ভাত খেয়ে, তারপর ভাতই তো ছিল না, মধ্যে জলটা শুধু খেয়েছো, ভাত খাও না শরীর খারাপ করবে, সেই মায়ের বকানির চোটে ভাতটা খেতে গেলাম, ঠিক আছে, খেয়েছি, ওবেলাই বলে রেখেছে, আবার এবেলাও বলছে, তো যাই হোক খেলাম, সন্ধ্যাবেলা ছিলাম না, বান্ধবীকে দেখতে গেছিলাম আমি আর একজন মিলে, তো জানো তো ওর সাথে ভিডিও করা যায় না, ও একটু প্রবলেম আছে ক্যামেরাতে আসা, সেজন্য আমি চাই না ওকে দেখাতে, খুব কম একটু 1 মিনিটের দেখালাম ঠাট্টা করে, তা ভিডিওর ভেতরে সামনের দিকে দেখাই না, ঠিক আছে? ওকে দেখতে গেলাম, তাও বকছে, বলছে বেশিক্ষণ থাকিনি ওর কাছে, আমার একটু দরকার ছিল, সে দাদা এক দাদা বৌদির বাড়িতে, সেই বৌদির বাড়িতে গেলাম, তো বৌদির সাথে আমার দেখাই হলো না আজকে, বৌদি কোথায় ছিল কি জানি, বৌদিকে অনেক খোঁজাখুঁজি করলাম, বৌদিকে পেলাম না, তারপরে যাক আমার যে দরকারটা ছিল দরকারটা মেটালাম, মিটিয়ে বিনয় ছেড়ে দিয়েছে, বিনয় আবার আনতে যেতে পারলো না, প্রথমে বললাম যে বিনয় তুমি আমাকে আনতে যেতে পারো, বললো হ্যাঁ আমি পারবো, তারপরে কিছুক্ষণ বাদে বলছে না, যখন আমাকে না দিয়েছে ওদের বাড়িতে, বলছে তোমরা দিই আমি তো নিতেই আসতে পারবো না, আমি তাহলে তুমি কেন বলে, তাহলে আমি আজকে আসতাম না, ঠিক আছে? যাই হোক কপাল ভালো, দাদার বাড়ি থেকে বেরিয়েছি, টুটে পেয়ে গেছি, খুব ভালো হয়েছে, সব বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পরে কিছুক্ষণ ল্যাদ খেলাম, ল্যাদ খেয়ে তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে আমার সেই শর্টস ভিডিওগুলো দেখছিলাম, আর কি মনটা খারাপ হচ্ছে যে এখন তো শর্টস করিই না, এত শর্টস ভিডিও দিয়েছি প্রায় মানে 300 কাতার কাছাকাছি শর্টস আছে, সেই ভিডিওগুলো দেখতে দেখতে এখন ভাবছিস না তাহলে তো আবার শর্টস ভিডিও করতে হবে, যাই হোক, আর সেই জন্য আর সন্ধ্যা থেকে আমার কাজকর্ম আছে কিছু নেই, কারণ কেননা বলছি কালকে যেহেতু রবিবার, আজ
ছুটি, রান্না বান্নার কিছু গোছানো নেই, কিচ্ছু কাজ নেই, জাস্ট এখন খেলাম, ওটা বাসন ছিল মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, চলে আসলাম ঘরে, খাওয়া হয়ে গেছে, চুলটা বেঁধে নিয়েছি, এখন জাস্ট স্কিন কেয়ারটা করবো, এটাই হচ্ছে মোদ্দা কথা। আর আগের দিন দেখ এই হাতের নখটা ভেঙে গেছিলো, নিচে রাগে সব নখ কেটে দিয়েছি, হাতে পায়ে একটা নখ ভেঙেছে, নেল পালিশ পরতে হবে, একটা নখে নেল পালিশ পরবো না আর বাদ বাকিতে পরবো, সমস্ত নেল পালিশ তুলে দিয়ে নখই কেটে দিয়েছি, যবে না পুরো সব নখ একসাথে বড় হবে নেল পালিশই পরবো না, মানে এরকম নখ ভালোবাসি নেল পালিশ পরতে, যে একটা নখ ভেঙে গেলো যা তোকে আর পরবোই না এখন, এত হাতে পায়ে সব কেটে দিয়েছি, পায়েরও নেল পালিশ তুলে দিয়েছি, যা পরবোই না এখন, এত রাগ হয়েছি। যাই হোক, নিজের ওপর রাগ করে নিজের মাটিতে ভাত খাওয়া যেরকম বলে, তো হাতে এখন আর নেল পালিশ করছি না, বড়ো হোক নখগুলো তারপরে করবো, ততদিন নখগুলো আমার একটু ফাঁকা থাকে, সেটা হচ্ছে কথা। খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে চলে এসেছি, আর তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করলাম, অনেক বকবক হয়ে গেলো, এখানে এন্ড করলাম, দেখাবে নেক্সট ব্লগে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা, গুড নাইট বন্ধুরা।